জানের ক্ষতি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনও তার ক্ষতি করবে। হ্যালো সত্তর ভাই, আমার বাগানে 300 কাদি কলা ভর্তি হয়েছে, কাল সকালে একটা গাড়ি পাঠায় দেন। হ্যাঁ হ্যাঁ সকালেই পাঠায় দেন। এই শালার প্রত্যেকটা গাছে কলা ধরেছে আর আমার কাছে একটা কলাও ধরেনি। মজিদ ভাই, গাছের ফলন কেমন? ভালো না ভাই, এমন করে না বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাহলেই আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। আইসে ধর্মের কথা শুনাইতে, খুব কষ্ট করে বাড়িতে টাকা চুরি করেছে আজকে, বুঝেছিস? এদিকে শোন। মজিদ ভাই আবার ডাকছে কেন? চলাই তো। তোদের দুইজনকে তো মনে মনে খুঁজছি, তোদের দুইজনকে একটা কাজ দেব, যদি কাজটা তোরা করতে পারিস তাহলে এক একজনের 2000 করে টাকা দেব। কি কাজ? ওই যে আমার বাগানের পাশে জহিরের বাগান আছে না, হ্যাঁ চিনতে পারিসিস? হ্যাঁ হ্যাঁ চিনি। আজ রাতে ওই কলা বাগানে যে সব কলা গাছ শুয়াই দিতে হবে, আর এই টাকাটা নে, টাকাটা তোদের অ্যাডভান্স দিয়ে দিলাম, কাজটা করে দিস। তুমি কি জানো না হাদিসের মধ্যে কি আছে, যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনও তার ক্ষতি করবে। তুই আমার ছোট হয়ে তুই আমাকে শাসন করিস? আমার চোখের সামনে থেকে যা যা। এইটাই তো মনে হচ্ছে জহিরের কলা বাগান। তুই এই পাশ থেকে শুরু কর, আমি এই পাশ থেকে দেখছি। এই দাঁড়া, এটা জহিরের কলা বাগান না, বুঝে দেখ, ওইটা হচ্ছে জহিরের কলা বাগান। এই তুই আমার থেকে বেশি বুঝিস, যা বললাম তাই কর, নাহলে এক টাকাও পাবি নে। চল, এখানে আর থাকা ঠিক হবে না, চল। যাই তাড়াতাড়ি মাঠে যাই, এতক্ষণে মনে হয় জহির কলা বাগানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই জহিরকে একটু সান্ত্বনা দিয়ে আসি। দেখি জহির বার কলা বাগান তো ঠিকই আছে, তাহলে ওরা কালকে কার কলা বাগান কাটলো? আল্লাহ, ওরা আবার আমার কলা বাগান কেটে ফেললো না তো? তাড়াতাড়ি যাই। দেখি আমার কলা বাগানের এই অবস্থা কেন? ওরা তো আমার সব কলা গাছ কেটে ফেলে, আমার টাকাও গেল, আমার কলা বাগানও গেল। এই গা
আশ্রয় সেই দিন লাগাইলাম আল্লাহ মজিদ ভাই, এ কি হলো আপনার? আপনার কলা বাগানের এই অবস্থা কেন? আমি হিংসা করে আপনার ক্ষতি করতে গেলাম ভাই, ক্ষতি করতে জানি আমি আমার নিজের ক্ষতি করে ফেলেছি ভাই। ভাই আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভাই ধরে ভাই। শোনো ভাই, কখনো অন্যের ক্ষতি করতে যেও না, অন্যের ক্ষতি করতে গেলি নিজেই সেই ক্ষতির মধ্যে পড়বে। শান্ত হন ভাই, আল্লাহর উপর ভরসা করে আবার নতুন করে কাজ শুরু করেন। একটা হাদিস সবসময় মনে রাখবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। শুধু এটাই নয় যে অন্যের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করেন, এবং যে অন্যের শত্রুতা করে আল্লাহ তাকে শাস্তি দেন। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায়গুলো দূর হয়ে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।